My beloved students, I hope you are going well by the grace of Allah. I am also fine. Today I am in here to take another exercise class on completing sentence. You know that we have discussed the roles of completing sentence. Now it is high time to exercise it and implement in the sentence. প্রিয় শিক্ষার্থীরা, কমপ্লিটিং সেন্টেন্সের উপরে যে নিয়মগুলো আমরা পড়েছি, এখন সেই নিয়মগুলোকে প্রয়োগ করে আমরা একটা এক্সারসাইজ ক্লাস করতে যাচ্ছি। তো শুরু করা যাক এক্সারসাইজ ক্লাস। প্রথমে যে বাক্যটা পাচ্ছি দেখো, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, ইফ ইউ ওয়ার্ক হার্ড, তারপরে শূন্যস্থান। তো কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে আমরা যে বিষয়টা সবচেয়ে বেশি নজর দেব তা হচ্ছে আমার বাক্যের মধ্যে যে অংশটা দেয়া থাকে তার সাথে সঙ্গতি রেখে পরের অংশটা করব, তার সাথে নিয়মটা দেবো অবশ্যই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইফ ইউ ওয়ার্ক হার্ড, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। কারণ হচ্ছে ইফযুক্ত বাক্যটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে সেটা ফার্স্ট কন্ডিশন হয়ে থাকে, আর ফার্স্ট কন্ডিশন হলে আমরা জানি যে পরের যে বাক্যটা আছে ওই বাক্যটা আমরা ফিউচার ইনডিফিনিটে করতে পারি। তাহলে সঙ্গতি যদি আমি বজায় লিখতে চাই যে ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি কি করতে পারবা, তাহলে ইউ উইল শাইন ইন লাইফ, তারপরে তুমি কিন্তু এইভাবে করতে পারো। অর্থাৎ কি বোঝা গেল দেখো, ইফযুক্ত বাক্যটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে পরের অংশটা হবে ফিউচার ইনডিফিনিট। তাহলে এইভাবে কিন্তু আমি অর্থেরও সঙ্গতি ঠিক আছে, আবার গ্রামাটিক্যাল যে আমাদের স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারও কিন্তু ঠিক আছে। ঠিক আছে, তো আশা করি এটা বুঝেছো। আমরা এখন চলে আসবো দুই নাম্বার যে বাক্যটা, সেখানে দেখো, করাপশন ইজ দ্য মেইন হিন্ড্রেন্স টু ডেভেলপমেন্ট, মানে উন্নয়নের পথে সবচেয়ে বাধা, যেটা প্রধান বাধা হিসাবে যেটাকে ধরা হয় সেটা হচ্ছে দুর্নীতি, ইট ইজ হাইটেম। তো ইট ইজ হাইটেমের ক্ষেত্রে আমরা দুইটি নিয়মে বাক্যটাকে কমপ্লিট করতে পারি, আর সঙ্গতি বজায় রাখলে তো বুঝতেই পারি যে উন্নয়নের প্রধান বাধা যেটা সেটা হচ্ছে করাপশন, তাহলে ইট ইজ হাইটেম, এখনই উপযুক্ত সময়। ঠিক আছে, আর দেরি করা যাবে না। তো সেই ক্ষেত্রে দুটি হচ্ছে, একটা ছিল আমাদের টু প্লাস ভার্বের বেস ফর্ম বাকি অংশ, আর আরেকটা ছিল সাবজেক্ট, সাবজেক্টের ক্ষেত্রে ভার্বের পাস্ট ফর্ম। ঠিক আছে, তো যেটা সহজ আমরা ওইভাবে করতে পারি, তাহলে টু দেখো স্টপ ইট, তাহলে আমরা কিন্তু এটা সহজ একটা বাক্য লিখতে পারি যে টু স্টপ ইট, যে এটা উপযুক্ত সময় কি করা, টু স্টপ ইট, এটাকে বন্ধ করা। ঠিক আছে, এইভাবে আমরা এই বাক্যটাকে কমপ্লিট করতে পারি। আর যদি আমরা সাবজেক্ট লিখতাম এখানে তাহলে কিন্তু আমরা লিখতে পারতাম যে উই স্টপ ইট, মানে আমাদের এটা বন্ধ করার এখনই উপযুক্ত সময়। ওকে, তারপরে যে বাক্যটা আমরা এখানে পাই দেখো, আব্দুল ইজ অ্যান এইচএসসি ক্যান্ডিডেট, হি ইজ স্টাডিং হার্ড লেস্ট, তো সে কঠোর পড়াশোনা করছে লেস্ট যাতে না হয়। তো লেস্টের ক্ষেত্রে যে বিষয়টা আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে যে লেস্ট অর্থ হচ্ছে বাক্যটার ওয়ার্ডটাই হচ্ছে নাবোধক, যার কারণে পরের যে বাক্যটা আমরা তৈরি করব সে বাক্যটা এমনভাবে বানাবো যাতে এই বাক্যর ঘটনাটা যেন তার জীবনে না হয়, সেজন্যই কিন্তু হি ইজ স্টাডিং হার্ড করছে, কঠোর পরিশ্রমটা করছে। আর সেক্ষেত্রে ঘটনাটা হচ্ছে ওই বাক্যের মধ্যে যে সাবজেক্ট আসে এই সাবজেক্টটাকে লিখা, অর্থাৎ হি লিখলাম, তারপরে হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একটা মডাল লিখবো, সেটা হচ্ছে শুড অথবা মাইট, এরপরে ভার্বের একটা প্রেজেন্ট ফর্ম। কিন্তু ভার্বটা যখন লিখবো খুবই যত্ন সহকারে লিখতে হবে, কারণ মনে রাখতে হবে লেস্ট যাতে না হয়, যাতে না হয় কি, হি শুড, যাতে সে না করে। এখানে যদি আমরা লেস্টের অর্থটাকে মিস করি তাহলে কিন্তু এখানে ভুল হয়ে যাবে, লেস্ট হি শুড, যাতে করে সে না করে, কি না করে দেখো, এই যে ফেল ইন দ্য এক্সাম, অনেকে হয়তো বা ভুল করে ওই তোমার লেস্টের অর্থটা না জানলে কিন্তু আমাদের ভুল হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি, তখন অনেকে এই অর্থটা করে ফেলে যে হি শুড পাস ইন দ্য এক্সাম। যখন হি শুড পাস ইন দ্য এক্সাম লিখবা তখন অর্থটা কি দাঁড়ায় দেখো, যাতে করে সে পরীক্ষায় পাস না করতে পারে। ঠিক আছে, এই জন্য লেস্টের অর্থটা মাথায় রাখতে হবে, যাতে না হয়, অর্থাৎ এই বাক্যটা যেন না হয় সেজন্য তো সেটা করেছে, যাতে সে পরীক্ষায় ফেল না করে তার জন্য সে কি করছে, হি ইজ স্টাডিং হার্ড, এই হলো বিষয়টা। এটা যদি মাথায় তোমাদের থাকে তাহলে আশা করি আর ভুল হবে না। তারপরের বাক্যটা দেখো, দেয়ার আর এ গুড নাম্বার অফ রিজন, অনেকগুলো কারণ আছে, ওয়াই কেন বলে আর কিছু বলে নাই। তাহলে দেখি পরের বাক্য, মানে পরের যে অংশটুকু আছে সেখানে কি লেখা আছে,
যে দ্যাট ইংলিশ ইজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ, ইংলিশটা হচ্ছে একটা বিদেশি ভাষা, ইজ দ্য মেন রিজন। তাহলে এটা হলো কি প্রধান কারণ? তাহলে অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে যে ইংরেজিটা হচ্ছে একটা বিদেশি ভাষা। তাহলে এখন কিন্তু আমরা বুঝে ফেলতে পেরেছি যে বিদেশি ভাষার কারণে কিন্তু আমরা যে ইংলিশে ফেল করি, ফেল করার পিছনে এটাই হয় একটা কারণ। তাহলে এই বাক্যটা সম্পূর্ণ করতে যাই কিন্তু আমরা লিখতে পারবো যে ওয়াই, কেন? তোমরা লিখতে পারো যে মোস্ট অফ দ্য স্টুডেন্ট, মোস্ট অফ দ্য স্টুডেন্টস ফেল ইন ইংলিশ, ফেল ইন ইংলিশ। কেন ইংলিশে ফেল করে? তার অনেকগুলোর কারণের মধ্যে একটি কারণ হচ্ছে কি জানো, একটি কারণ হচ্ছে যে এটা হচ্ছে একটা বিদেশি ভাষা। এটা হলো কারণ, এটাই বোঝাচ্ছে সে যে দেয়ার আর এ নাম্বার অফ রিজনস, অনেকগুলো কারণ আছে হোয়াই মোস্ট অফ দ্য স্টুডেন্ট ফেল ইন ইংলিশ। ইংলিশে কেন ফেল করে? অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ কি দেখো, দ্যাট ইংলিশ ইজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মেন রিজন। এটা হলো প্রধান কারণ। এইভাবে অনেক সময় অর্থ সঙ্গতি বজায় রেখে বাক্যগুলো কি করতে হয়, কমপ্লিট করতে হয়। সবসময় নিয়মের পিছনে নিয়ম তো লাগবে, তার সাথে সঙ্গতি বজায় রাখতে হবে বাক্যের। ওকে, পরের অংশটা খুবই সোজা যে বার্ড ফ্লাই, অ্যাকচুয়ালি এটা বার্ড না, এটা হবে বার্ডস। তাহলে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই আই উইশ, তাহলে পাখিরা আকাশে উড়ে, আমারও ইচ্ছা হয় আমি যদি উড়তে পারতাম। তো এই ক্ষেত্রে এই যে ইচ্ছার ক্ষেত্রে আমরা এটা জানি যে পরের যে অংশটুকু আছে এই অংশটুকে আমরা যেটা করতে পারি যে যে সাবজেক্ট এখানে দেওয়া থাকে আকাঙ্ক্ষার ক্ষেত্রে এই সাবজেক্টটা আমরা লিখি, লিখার পরে যদি আমাদের হ অর্থে হয় সেক্ষেত্রে সবসময় কিন্তু এখানে তোমার ওয়ার হবে, ভিভার্বটা ওয়ার হবে, আই ওয়ার এ বার্ড এটা লিখতে পারি আমরা, আই ওয়ার এ বার্ড। অথবা আরেকটা পদ্ধতি আছে, যদি মূল ভার্ব ব্যবহার করতে চাই তাহলে সাবজেক্টটার পরে একটা মডাল লিখতে হবে কুড, তারপরে ভার্বের বেস ফ্রম বাকি অংশ। তাহলে পুরো বাক্যটা কী দাঁড়ায় দেখো, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই আই উইশ আই ওয়ার এ বার্ড, আমি যদি একটা পাখি হতাম। বা আমি আরও লিখতে পারি যে আই কুড ফ্লাই লাইক এ বার্ড, আমি যদি একটা পাখির মতো উঠতে পারতাম। ঠিক আছে, এই বিষয়টা। পরের যে বাক্যটা আমরা এখানে পাচ্ছি যে নো সোনার হেড উইল ইজ দেয়ার, এরপরে দেন শূন্যস্থান। তো আমরা জানি যে নো সোনার, স্কারসিলি, হার্ডলি, হ্যাঁ এগুলো থাকলে, বিশেষ করে নো সোনার থাকলে দেন, স্কারসিলি থাকলে হোয়েন থাকে, হার্ডলি থাকলে হোয়েন থাকে, সেই ক্ষেত্রে দুইটি ক্লোজ হয়। নো সোনার যুক্ত যে ক্লোজটা হয় সাধারণত এটা হবে তোমার পাস্ট পারফেক্ট টেন্স, আর দেনের পরে যেটা হবে সেটা হবে পাস্ট ইনডেফিনিট। তাহলে এটার অর্থ কী দ্বারা দেখো, নো সোনার হেড উই রিচ দেয়ার, আমরা সেখানে পৌঁছাতে না পৌঁছাতে, তাহলে কী হয়েছিল? তাহলে আমরা কিন্তু একটা পাস্ট ইনডেফিনিট বাক্য এটার সাথে মিল রেখে লিখতে পারি। তাহলে লিখতে পারি দেখো, দ্য রেইন স্টার্টেড লিখে ফেলি। ঠিক আছে, যে দ্য রেইন স্টার্টেড, তাহলে কিন্তু আমার বাক্যটা হয়ে গেল স্টার্টেড। ওকে, তাহলে দ্য রেইন স্টার্টেড। তাহলে এই বিষয়টা হলো এই যে প্রথমটা পাস্ট পারফেক্ট টেন্স হলে পরেরটা হবে কি পাস্ট ইনডিফিনিট। পরে আমরা আরেকটা বাক্যে আসি দেখো, যে আনলেস উই ওয়েন্ট দেয়ার আর্লিয়ার উই শুড মিস দ্য বিগিনিং অফ দ্য প্রোগ্রাম। ওকে ফাইন, তারপরে যে বিষয়টা আমরা পাচ্ছি যে ইট ইজ নট গুড, ইট ইজ নট গুড। তো এই বাক্যটাকে আমরা দুইভাবে সম্পূর্ণ করতে পারি, যে এটা ভালো না। কি ভালো না, পরের অংশটা একটু যদি পড়ি তাহলে বুঝতে পারবো, এম এন ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস, মানে একজন মানুষ কিন্তু মানে পরিচিত হয় লোকটা কেমন, যে যার সাথে চলে, তাই না, সেই ব্যক্তি দ্বারা বোঝা যায় এই লোকটি কেমন। একজনের সাথে যদি ভালো মানুষের সাথে চলে এসে তখন বোঝা যায় না এই ছেলেটাও ভালো। তো এই জন্য বলা হয় যার সাথে তোমার বন্ধুত্ব তার দ্বারাই কিন্তু তোমাকে নির্ণয় করা হয় তুমি আসলে কেমন। সেই জন্য বন্ধুত্ব করতে যায় সে একা সাথে চলতে যায় এটা কিন্তু খুব সাবধান। তো এখানে তোমার একটা পরামর্শ দিচ্ছি, তাহলে ইট ইজ নট গুড, এটা কিন্তু ভালো না। তাহলে ভালো না বলতে কোনটা, যে খারাপ বন্ধুর সাথে চলা ভালো না। তো এক্ষেত্রে তুমি বারবার আইএনজি দিয়েও করা যাবে অথবা টু প্লাস বারবার ওয়ান দিয়েও করা যাবে। তাহলে টু মনে করো কিপ, এটা লিখতে পারো যে টু কিপ এ কি ফ্রেন্ড ব্যাড ফ্রেন্ড, যে তুমি খারাপ বন্ধু রাখা অবশ্যই ভালো না। এই হলো বিষয়টা, যে ইট ইজ নট এ গুড টু কিপ এ ব্যাড ফ্রেন্ড, কারণ তুমি তো তোমার বন্ধুর দ্বারাই কি হবে, জাজ হবে, সেই জন্য এই বিষয়টা। আর এটা হলো এই গঠনটা। তারপর দেখো, দুলাল শেখ ইজ এ কোয়াক, তিনি একজন হাতুড়ে ডাক্তার, হি বিহেভস, তিনি আচরণ করেন অ্যাজ ইফ
যেন অথবা অ্যাজ দো। তো আমরা জানি অ্যাজ ইফ বা অ্যাজ দো এর দুইটি নিয়ম আছে, প্রথমটা প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরেরটা পাস্ট ইনডিফিনিট হয়, আর বি ভার্ব হলে সাবজেক্ট যেই যেই থাকুক সেক্ষেত্রে ওয়ার হবে। তো আমরা বি ভার্ব দিয়েও করতে পারি, মূল ভার্ব দিয়েও করতে পারি, মূল ভার্ব করলে পাস্ট ইনডিফিনিট অর্থাৎ ভার্বের টু, আর বি ভার্ব দেওয়া করলে সবসময় সাবজেক্টের পরে যেই বসুক সেখানে ওয়ার হবে। যদি আমরা এখানে আর প্রথম সাবজেক্ট অনুসারে তোমার সাবজেক্টটা হবে যে হি ওয়ার অ্যান, মনে করো এখানে আমি যদি এটা লিখি যেমন যেমন হি ওয়ার অ্যান এক্সপিরিয়েন্স এজ এ ডক্টর, ওকে, মানে ধুলাল সে তো একজন হাতুড়ে ডাক্তার, কিন্তু তা তিনি বিহেভ করেন এমন যেন হি ওয়ার অ্যান এক্সপিরিয়েন্স ডক্টর, যেন তিনি একজন কি হয়ে গেছেন অভিজ্ঞ ডক্টর হয়ে গেছেন এরকম। তো এই হলো বিষয়টা। আর যদি আমরা মূল ভার্ব দ্বারা করতে চাই তাহলে এখানেও লিখতে পারতাম যে হি বিকেম অ্যান এক্সপিরিয়েন্স ডক্টর এরকম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হচ্ছে যে অ্যাজ ইফ যুক্ত বাক্যটা থাকলে প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট দেখি তাহলে পরেরটা পাস্ট ইনডিফিনিট করব, আর প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট দেখি তাহলে পরেরটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। আর সেই ক্ষেত্রে মনে রাখবে যদি হতে হয় এখানে যে সাবজেক্টই ব্যবহার করো, যে সাবজেক্ট বলতে গেলে কি এখানে যে সাবজেক্ট থাকবে সাধারণত ওই সাবজেক্টই হবে, তো সেই সাবজেক্ট যেই হোক সেটা সেখানে বি ভার্ব বলে সবসময় ওয়ারই হবে, সেখানে আই হোক ইউ হোক হি হোক, কিন্তু এখন দেখো হি এর সাথে কিন্তু এখানে ওয়ার হয়েছে, কিন্তু অন্য জায়গায় কিন্তু এটা হবে না, শুধু এখানে নিয়মটা তোমরা একটু খেয়াল রাখবা। তারপরে দেখো ইট ইজ ভেরি কোল্ড আউটসাইড, বাইরে অনেক ঠান্ডা, ইউ হ্যাড বেটার, তাহলে তোমার জন্য বরং ভালো। আর আমরা জানি যে মডেলের পরে ভার্বের কি হয় বেস ফর্ম হয়, তাহলে তোমার জন্য ভালো কি, বরং তুমি কি করো অবস্থান করো, ইউ হ্যাড বেটার স্টে অ্যাট হোম, তার মানে তুমি বাড়ির মধ্যে অবস্থান করো, কারণ এই বি ভার্বগুলোর পরে সবসময় ভার্বের ওয়ান হয়ে থাকে, তাহলে ইউ হ্যাড বেটার স্টে অ্যাট হোম, ওকে। তার পরের বাক্যটা দেখো, সর্বশেষ যে বাক্যটা আমরা পেয়েছি এখানে যে ওড দ্যাট, এটা তারা একটা আসলে ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ পায়। এটার পরে যে বিষয়টা হচ্ছে এখন সাবজেক্ট হিসেবে যে কোনো একটা সাবজেক্ট আমরা লিখতে পারি, আমি আই লিখেছি, তো এই ক্ষেত্রেও মনে রাখবা ওড দ্যাট ইফ ও দ্যাট ও এগুলো দ্বারা যদি একটা তীব্র আকাঙ্ক্ষা বা ইচ্ছা প্রকাশ পায় সেই ক্ষেত্রে আমরা যদি হতে লিখি তাহলে ওয়ার লিখতে পারি, আর মূল ভাব দ্বারা লিখলে সাবজেক্টটার পরে কুড, তারপরে ভার্বের ওয়ান, এরপরে বাকি অংশ। তো আমরা বি ভাব দিয়ে করি, দেখো আই ওয়ার, যেহেতু আকাঙ্ক্ষা আছে আই ওয়ার এ, মনে করো চাইল্ড, আই ওয়ার এ চাইল্ড এগেন, তাহলে আমরা এইভাবে করতে পারি যে উড দ্যাট আই ওয়ার এ চাইল্ড এগেন, ঠিক আছে। তো কারণটা হচ্ছে কি যে মাই চাইল্ডহুড ওয়াজ ফুল অফ জয়স অ্যান্ড হ্যাপিনেস, আমার শৈশবকালটা অনেক আনন্দ এবং মজায় কেটেছে, উড দ্যাট আই ওয়ার এ চাইল্ড এগেন, আহ আমি যদি আবার শিশু হয়ে যেতে পারতাম, জাস্ট একটা আকাঙ্ক্ষা বোঝাচ্ছে এটাই। তো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা এই যে কয়েকটি নিয়ম ব্যবহার করে আর কি এখানে এই বাক্যগুলো অসম্পূর্ণ বাক্যগুলোকে সম্পূর্ণ করেছি, তো তোমরা যদি এইভাবে আরও অনেক চেষ্টা করো এগুলো করার তাহলে বিষয়টা আরও বেশি অনুধাবন হবে, এবং আশা করছি তোমরা যে ক্লাসটা আমি করেছি সেটা বুঝতে পেরেছো। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।